নমস্কার। বাংলাদেশের ঘটনা কিন্তু থামছে না। এর আগেও আমি এই ঘটনা নিয়ে আপনাদের সামনে এসেছি এবং তখনও বলেছি যে বাংলাদেশের ঘটনাটা কিন্তু শুরু হয়েছিল কুমিল্লায়, মানে চট্টগ্রাম ডিভিশনে, এবং তারপর সেটা গোটা চট্টগ্রাম ডিভিশনের অন্যত্র ছড়িয়ে পড়ে। পরমব্রত চট্টোপাধ্যায় বলে যে কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা নিয়ে বাংলাদেশের সর্বত্র এ সমস্ত হয়নি, কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা নিয়ে এদেশে মানুষ অতি প্রতিক্রিয়া জানাচ্ছেন, অতিরিক্ত প্রতিক্রিয়া জ্ঞাপন করছেন, পরমব্রত এরকম বলেছিলেন। তো এখন তো আর নিশ্চিন্ত থাকা গেল না রে তোপসে, কারণ সত্যিই আর ঘটনাটা চট্টগ্রাম ডিভিশনে সীমাবদ্ধ নেই, বাংলাদেশের অন্যান্য ডিভিশনগুলোও আক্রান্ত। সিলেট, বরিশাল, রংপুর, রংপুরে অজস্র বাড়ি একেবারে পুড়ে ছারখার হয়ে গিয়েছে, মৃত্যুর সংখ্যা ক্রমশ বাড়ছে। সুতরাং আর কিন্তু শুধু চট্টগ্রাম ডিভিশনেও নেই, বাংলাদেশের ইতিউতি সর্বত্র ছড়িয়ে পড়ছে হিংসা, এবং হিন্দু ঘাতী হিংসা ইসলামিস্টদের দ্বারা। তথ্যের কোনো অভাব নেই। অথচ দেখুন, বামপন্থীরা কিন্তু, এ রাজ্যে বামপন্থীরা কিন্তু এখনও বিষয়টিকে গুলিয়ে দেওয়ারই চেষ্টা করছেন মানুষের মনে। তারা নানা রকম গান বাঁধছেন, তারা বলছেন যে বিদ্বেষটা ধর্মবিদ্বেষ দিয়ে নাকি মানুষের জীবন চলবে না, আসল লড়াই নাকি ভাতের, ভাতই নাকি আসল সমস্ত সমস্যার সমাধান, এবং মুসলমানের রোজা আর হিন্দুর দুর্গাপুজো একসঙ্গে হোক, তাতেই সমস্ত মিলেমিশে যাক, হিউম্যানিটি অনেক বড়, রিলিজিয়ানের কোনো স্থান নেই, এবং আসল সমস্যা হিউম্যানিটি দিয়েই মিলতে পারে। এই ধরনের নানা রকম কথা কিন্তু বামপন্থীরা বলছেন। আমি আপনাদেরকে একটু ভেবে দেখার অনুরোধ করি যে সত্যিই কি মুসলমানের রোজা আর হিন্দুর দুর্গাপুজো একসঙ্গে হতে পারে? যদি হতে পারত তাহলে কি কুমিল্লার ঘটনাটা ঘটত? কি ঘটেছিল বলুন তো কুমিল্লাতে, কেন এরকম হলো বা কেন এমন হচ্ছে? কুমিল্লার নানুয়ার দিঘির পার যে দুর্গাপুজো প্যান্ডেল, সেখানে অপরাধটা কি হয়েছিল? হনুমানজির কোলের ওপর রেখে দেওয়া হয়েছিল কোরআন শরীফ, পবিত্র ধর্মগ্রন্থ, মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থ। কোথায় রাখা হয়েছিল? দুর্গাপুজো মণ্ডপে। সেখানে কি কোনো ধর্মগ্রন্থের অপমান হওয়া সম্ভব বলুন তো? সত্যি কি একসঙ্গে পুজো হতে পারত? দুর্গাপুজোর সঙ্গে যদি আমাদেরই পদ্ধতিতে কোরআনেরও পুজো হতো, হতে কি তা পারত? পারত না বলেই তো ওরা ওইভাবে প্রতিবাদটা করলেন, পারত না বলেই তো ওরা জলে ফেলে দিলেন মূর্তি, পারত না বলেই তো পুরো বাংলার দেশ জুড়ে মন্দিরের পর মন্দির পুড়িয়ে মানুষকে মেরে, 10 বছরের কুমারীকে ধর্ষণ করে মেরে, মাকে ধর্ষণ করে, লোককে টেনে বার করে, হতে পারত না তো? সত্যিই তো রোজা আর দুর্গাপুজো একসঙ্গে হতে পারত না, স্পষ্ট দেখা যাচ্ছে, কুমিল্লার ঘটনা প্রমাণ করে দিচ্ছে। তা সত্ত্বেও বামপন্থীরা বলবেন যে একসঙ্গে হোক, এটা কি একসঙ্গে হতে না পারার অসুবিধার জন্য হচ্ছে, নাকি একসঙ্গে করতে যারা যারা যাচ্ছে তারা আক্রান্ত হচ্ছে? একসাথে হওয়া যায় না যে, সেই বার্তাটা দিতে বামপন্থীদের অসুবিধে কোথায় হচ্ছে? আজকে আমরা যখন বলছি, আমরা বলছি কোরআন শরীফ, কারণ আমাদের কাছে যা অন্য, তোমার কাছে যা পবিত্র, তোমার কাছে যা প্রণম্য, আমার কাছে তো অসম্মানীয় হতে পারে না। আমি বলবই সেটাকে ভালোভাবে, সম্মানই প্রদর্শন করব। কিন্তু আব্বাস সিদ্দিকী কি বললেন? তিনি কিন্তু হনুমানজি বলতেই পারলেন না, বললেন হনুমান হনুমান, কারণ উনি কিন্তু জানেনই না যে হনুমানজিকে সম্মান দেখাতে হয়। ওরা সেগুলো শেখেননি, এবং সেই কারণেই তিনি কিন্তু অ্যাপ্রুভ করলেন যে যারা ওই কাজ করে থাকতে পারে তাদের কিন্তু কল্যাণ আমানো যায়। তার মানে একসঙ্গে হওয়ার বার্তা কিন্তু আব্বাস সিদ্দিকী দেননি। তাহলে আব্বাস সিদ্দিকীর যারা সহযোগী, পলিটিক্যাল সহযোগী, সেই বামপন্থীরা ঠিক উল্টো কথাটা কেন বলছেন? আরও বেশি করে যাতে হিন্দু ঘাতী হামলা করার
সুযোগ ওদেরকে করে দেওয়া যায়, সেই জন্যই কি এক্স্যাক্টলি এই কথাটাই কিন্তু আমি ইতিপূর্বেও এসে বলেছি যে এপার বাংলাতেও যেমন যেন এমন আটঘাট বাধা না হয়, এমন গ্রাউন্ড প্রস্তুত করা না হয় যাতে এই ধরনের ঘটনা এখানেও ঘটতে পারে। কিন্তু বামপন্থীরা মনে হচ্ছে সেইটি চাইছেন, সেই কারণেই কিন্তু তারা বলছেন যে দুটো একসঙ্গে হোক, কারণ যত এই দুটো একসঙ্গে হবে তত এমন ঘটনার গ্রাউন্ড প্রশস্ত হবে। 13 তারিখে কুমিল্লার ঘটনা ঘটেছে, তার 4.5 দিন পর প্রথম একটা যৌথ বিবৃতি প্রকাশ করলেন বামপন্থী নেতারা ঘটনার নিন্দা করে। প্রথম যৌথ বিবৃতি প্রকাশ করলেন 4.5 দিন বাদে। কারা কারা সাইন করলেন তাতে? তাতে সাইন করলেন সিপিএম পলিট ব্যুরো সদস্য মোহাম্মদ সেলিম, সিপিআইএমএল লিবারেশন মিন্স মার্কসিস্ট লেনিনিস্ট পার্টির দীপঙ্কর ভট্টাচার্য, সিপিএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য, বিশিষ্ট শিক্ষাবিদ পবিত্র সরকার এবং অন্যান্য চন্দন সেন এটসেট্রা অন অল দোজ। নাও মাই পয়েন্ট ইজ, একটা জিনিস খেয়াল করুন, এখানে কিন্তু মার্কসিস্ট লেনিনিস্ট আর মার্কসিস্ট পার্টির মধ্যে কোনো বিরোধ নেই, অথচ ঠিক ভোটের সময় ওরা যে একটা দেখান যে ওদের মধ্যে একটা আইডিওলজিগত বিরোধ আছে, কিছু নীতিগত তফাত আছে, সেগুলো কিন্তু আদতে নেই। এই মার্কসিস্ট লেনিনিস্ট মানে মাওইস্টরা এবং মার্কসিস্টরা কিন্তু এক জায়গায় হয়ে গেছেন এবং তারা কিন্তু প্রত্যেকেই একসঙ্গে মিলে রয়েছেন ফুরফুরা শরীফের সঙ্গে। অথচ তারা কিন্তু ফুরফুরার গুরু বলছেন যে কল্লা নামানো উচিত, যারা ওই ওইভাবে রেখেছে কোরআন শরীফকে হনুমানের পায়ের ওপরে তাদের কল্লা নামানো উচিত, আর এরা বলছেন হিন্দুর দুর্গাপুজো আর মুসলমানের রোজা একসঙ্গে হোক। কেন বলছেন তারা? তারা কি আরও বেশি হিন্দুকে মরণের দিকে ঠেলে দিতে চাইছেন? এই প্রশ্নটা আপনারা করবেন না? সাধারণ বুদ্ধি কি এতই অসাধারণ জিনিস? ওরা অনেক গান টান বাঁধছেন, ওই কারা যেন একজন ডাক্তারবাবু না কে যেন আছেন, সুন্দর গান করেন, গান গেয়ে গে গানগুলো যতই সুন্দর হোক, গান আসলে আপনাকে ভুল পথে বিভ্রান্ত করছে কিনা সেটা কিন্তু বারবার একটু ভাববেন। একসঙ্গে হতে না পারার জন্য কিন্তু সমস্যা হচ্ছে না, একসঙ্গে হতে চাওয়ার জন্য সমস্যা হচ্ছে। এবং সে সমস্যা কেন হচ্ছে সে বিষয়ে আমি আপনাদেরকে বিস্তারিত অন্য ভিডিওতে বলবো। সমস্যা হচ্ছে বহুমাত্রিকতা ও একমাত্রিকতার মধ্যে, এবং সমস্যাটা সাইকোলজিক্যাল লেভেলে হচ্ছে, সমস্যাটা সাবকনশিয়াস লেভেলে হচ্ছে, সেটা বুঝতে হবে আমাদেরকে। এবং বামপন্থীরা আমাদেরকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করলে আমরা কিন্তু কোনো পতঙ্গ নয় যে আগুনের দিকে মরণের পানে ধেয়ে চলবো আমরা, তা কিন্তু হব না। বামপন্থীদের কথায় আসবেন কি না, বিষয়টা শুধু ভাতের কি না একটু ভেবে দেখবেন কিন্তু, নাকি বিষয়টা আদতে সাম্রাজ্যবাদের, সাম্রাজ্যবাদের একটা নতুন চেহারার, ভাববেন, বারবার করে ভাববেন, সময় এসে গিয়েছে, আর না ভেবে থাকার আমাদের সময় নেই। নমস্কার।